এখানে আমরা পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। রসুন কেটে নিচ্ছি, লঙ্কা কেটে নিচ্ছি, টমেটোগুলো ছোটো করে কেটে নিচ্ছি, টমেটো পেস্ট বানিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল, দারচিনি, তেজপাতা, এলাচ, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে ভাজি। এবার টমেটো পিউরি, রাজপুরি ইফতার কমপ্লিট।